একটা লঘন্য পথের প্রতি একটা বাউল। আমার গান আপনারা ইন্টারনেটে পাবেন, ইউটিউবে পাবেন, কত কত চ্যানেলে পাবেন। তো আমার আজকে এসেছি আমার এক কাকা, আসলে গ্রাম মাঝখান থেকে আমি, কাকাটা খুব আমার ভক্ত, আমি তার ভক্ত। এই বিধায় এসেছি আপনাদের গ্রামে, তবে দল ভাঙা হয়েছে, আমার দল নিয়ে গেতে গেলে বাবা অন্তত 20-25 হাজার টাকা দেবে বাবা, বুঝতে পারলে? আমার বাড়ি গতকাল অনুষ্ঠান হয়েছে, অনেক বড় দাঁড়াতে বাবু এসেছিল, তারা গান মালা কীর্তন করে চলে গেলেন, আর আপনাদের জন্য আমরা তো আসলাম। তো যতটুক পারি, যতটুক জানি আর কি, এতটুক বলবো, যদি ভুল হয় একটু ক্ষমা করে দিয়ে। তাহলে আমরা দুইবার ওয়াদাবদ্ধ হয়ে আমরা ওয়াদাকে রক্ষা করতে পারলাম না, তাহলে আমরা কি হব? দেখেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, একটা মানুষ বানাবেন তাহলে তাকে রাখতে হবে শাসনে। তাহলে আমি আপনি ভালো হবো, আমি দেহের ভিতরে আমি কি শাসন রেখেছি, আমি সৎ মানুষ হবো, আমি ভালো মানুষ হবো। বা বলেন তো, যেনারা গুরু ধরেছেন, যেনারা ছয় রিপু, দশ ইন্দ্রিয়, 18 মুকাম, 24 চন্দ্র, কি করছেন, নয় দরজা, এগুলো সব খবর, পঞ্চপ্রাণ, পঞ্চপ্রেম, পঞ্চরস, পঞ্চভাব, এগুলো সব তারা জানতে পারবি যায় এই বাউল গানগুলো বুঝতে পারে। আজকে গান হচ্ছে কি বাবা, ওই যে বললাম গুরু থেকে সবকিছু নিয়ে আসে, এখন আসলে বাড়ি দুই ছেলে এক মেয়ে বাবা তিনজন, বাড়ির একজন চারজন, আর আমাকে হচ্ছে পাঁচজন। যদি পকেটের টাকা না থাকে অবস্থা কি হয় বাবা? তাই সাইজে বললেন এই জায়গায়, ও গুরু গো পথে পাখি বলে বাবা। আমরা বলি অর্ধাঙ্গিনী, বাড়িয়ালি, পরিবার, বুঝতে পারলেন? আমরা ওটা বলি না, আমরা বলি কি জানেন, ওটা হচ্ছে আনো বেবি, তেলানো, সামালানো, শাড়ি আনো, এটা আনো, চালানো, ঢালানো, যত কিছু করে আনো বাবা। এই মাসকে মানুষের বিরাট দাও, কলম দাও, খাতা দাও, প্যান্ট দাও, জামা দাও, সাইকেল দাও, ঘড়ি দাও, এটেল দাও, খাই বাবা দাও। এই দেওয়ার আনন্দ যায় ঠিক করতে পেরেছে, তার সাধন মরণ মনে হয় ভগবান কৃপা করবে কে বাবা, তাই বলা হচ্ছে। এখন কি করি, কোন পথে যাই, পথে যাই, হে গুরু আমি ফেরা হয়ে যাবো না ওইদিকে না খায় মরে যাচ্ছে, কোন দিকে যাব? আমি গুরু কার্য মাথায় লইয়া, আমি গুরু কার্য মাথায় লইয়া, কি করি কোন পথে যাই, কি করি কোন পথে যাই, পথে যাই।
বলি ওরে যাত্রারা, বাবা নিয়ে আসেন, স্ট্যান্ড নিয়ে আসেন, স্ট্যান্ড নিয়ে।